হলো এসো কোথায় তোমার দেখছি ভদ্রতা জ্ঞান নেই আমি তোমার মেসে গেলাম আর তুমি আমার বাসার কাছে এসে চলে যাবে এটা কেমন কথা এসো আমার অন্ধমাকে দেখে যাবে এসো কি দেখছো বলেছেন আমরা গরীব আমার বেতন ছাড়া আর কোনো ইনকাম নেই আমাদের এসো বসো মা উনি আমার মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা তোমাকে বলেছিলাম না আমাদের অফিসে নতুন একটা ছেলে চাকরি হয়েছে সেই ছেলেটা এসেছে ওর নাম মারুফ তুমি কোথায় থাকো বাবা জি একটা মেসে থাকি তোমার মা বাবা আছেন মা আছে বাবা নেই ভাই বোন না কেউ নেই আমি একা মা কোথায় থাকেন গ্রামের বাড়িতে মারুফ তুমি কি খাবে চা না শরবত না আমি কিছু খাবো না গাড়িটা দাঁড়িয়ে আছে আরে অসুবিধা হবে না আইজো নাকি তিন কাপ চা নিয়ে আয় ও একটা কথা মনে পড়েছে একটু এদিকে এসো তোমাকে একটা কথা বলবো কিভাবে বলবো বুঝতে পারছি না কি বলেন তো আমি অফিসে বাবা বলতে চেয়েছি কিন্তু পারিনি বলেন না তুমি বিষয়টা কিভাবে নিবে আমি বুঝতে পারছি না তোমার ওই রুমমেট কিছু করছে না ওর কাছে তোমার জন্য 1000 টাকা দিয়ে এসেছি মানে টাকা দিলেন কেন আমি তো তোমার অবস্থা জানি আর উনি বললেন তুমি নাকি মেসে খাওয়া বাবদ কোনো টাকা পয়সা জমা দিতে পারোনি কে বলছে উনি বলল তোমার এই মেসের মালিকও নাকি খুব কৃপণ আমি বুঝতে পারছি আমি শুধু আপনাকে একটা কথা বলি মেসের মালিক সম্পর্কে আপনি যে কথা শুনছেন তা ভুল আর টাকা যে দিয়েছেন আমি দিয়ে দেব মারুফ তুমি কি রাগ করলে না না আমি যাই আরে চা খেয়ে যাও না আমি চা খাবো না আমি যাই খালাম্মা আসসালামু আলাইকুম মারুফ এই মিয়া দাঁড়ান ও বাসায় গেছিলেন কেন একসাথে চাকরি করি এই জন্য গেছিলাম কোথায় থাকেন বেগুনবাড়ি বেগুনবাড়ির কোথায় ফোকামিয়ার মেসে একটা কথা মনে রাখেন এই মহল্লাটা খুব খারাপ সাবধানে আসা যাওয়া করেন আপনি কে আমি ওদের বাড়িওয়ালা আমার বাসাই ভাড়া থাকে আচ্ছা এই সব কি কস্তুই মার্ডার করবি কেন আমার অফিসের ওই মেয়েটা আজকে আসছিল না হ্যাঁ তোর খোঁজে তোর অফিসের মেয়েটা আইছিল ও আরে ওর ঘরে নিয়ে গেছিল ঘরে নিয়ে গেছে করছে আরে না না খোকা ভাই চিচি আরে ও সব না তাহলে কি আমার কথা কয়ে তার কাছ থেকে ও 1000 টাকা রেখে দিছে তুই টাকা নিছস হ্যাঁ নিয়েছি ওর জন্য এনে ধর এ তুই আমার কথা কয়ে টাকা রাখলি কেন ওর সাথে আমার একদিনের পরিচয় আমি কি তোর মতো ছেছড়া নাকি এই তুই আমাকে ছেছড়া বললি কেন এই তুই ছেছড়া এই চুপ আমাকে ছেছড়া বললি ছেছড়া আরে বয় বয় সত্যি তো তুই একটা ছেছড়া এটা কি ছেছড়ামি হলো ও কি তোর কইছিল টাকা রাখতে আমি বুঝেছি ওর কষ্ট হচ্ছে ওর জন্যই তো নিলাম ও বেতন পেলে দিয়ে দেবে তন নইলে প্রেস্টিজ নাই ও গরিব হইলো আর একটা প্রেস্টিজ আছে প্রেস্টিজ চাহিদার কাছে কোনো প্রেস্টিজ নাই আমি একটা কথা আপনাকে অনেক দিন ধরে বলবো বলে ভাবছি হ্যাঁ ভাবছেন বলবেন আমাকে খুব ভালো লাগে আমার চোখ দুটো খুব সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনার চোখ দুটো একেবারে নাটোরের বনলতা সেনের মতো আপনি ওনাকে দেখেছেন না কবিতায় পড়েছি বুঝতে পেরেছি এই কথাগুলো বলার জন্যই শার্টটা ছিঁড়ে আমার কাছে সেলাই করতে এসেছেন এটা নিয়ে যান আমি সেলাই করতে পারবো না আর আপনাকে একটা কথা বলে দেই নিজে শার্ট ছিঁড়ে এনে আমাদেরকে আর বিরক্ত করবেন না না মানে আপনি আমাকে ভুল বুঝবেন না শাহরুখ ভাই
কি করেছেন যে ভুল বুঝতে মানা করছেন না মানে তুমি এখানে তুমি কাজে যাওনি না যাইনি এখনো তবে ওকে নিয়ে যাব কোথায় কেন বেড়াতে যাব পার্কে বসে দুজনে নিভৃতে প্রেম করব বাদাম খাব কত কি করব মানে তোমার সাথে আমার সাথে কত আগে থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি চলো যাই সাহারা আমি একদিন তোমাকে আমার মার কাছে নিয়ে যাব উনি কি গ্রামে থাকে না ঢাকায় থাকেন আমার চোখের সামনে সব সময় মার সামনে তোমাকে নিয়ে গেলে মা খুব খুশি হবেন কবে যাব ভাবছি তাড়াতাড়ি নিয়ে যাব নেওয়ার আগে অনেক কথা শেখাতে হবে তো তোমাকে এই জন্য অনেক কথা বলতে হবে আপনার মেয়ের সঙ্গে প্রেম করতে চায় আপনার কনসেন্ট মানে মত নাই না নাই মিথ্যে কথা মত আছে না মত নাই এইভাবে আপনার বিরক্ত করলে আমি আপনার দোকান ছেড়ে দিব কি বলেন আপনি দোকান ছেড়ে দিলে আবার কি হবে কি হবে মানে আমি চলে গেলে আরেকজনকে ভাড়া দিবেন কিন্তু আপনাকে দিন একবার না দেখিলে মনে হয় কিছুই দেখি নাই আপনি এখানে থাকার জন্য যা যা করার দরকার সব করবেন ভাড়াও দিবেন না ভাড়া চাইলে আমাকে মারবেন আমি ক্ষমা করে দেব মিয়া ভাই আপনি তো আপনার লাইনে যাইতেছেন আরে এখন যে ঘটনা ঘটছে এই ঘটনার মধ্যে আরে ওই তুই এখানে আইলি কেন তোর এখানে থাকার দরকার নাই যা এখান থেকে আরে মানে যাও যাও হ্যাঁ বলেন তারকা সিন্নিত প্রশ্নটা বলেন আচ্ছা মামনি এই ছেলেটা কি তোমার সাথে জোর করে ভাব হাসি প্রমাণ করেছে মেয়েটির মত আছে এখন আপনার মতামতের কথা বলেন এই ছেলেটি দেখতে শুনতে খুবই ভালো আপনার মেয়ের সঙ্গে তার বিয়ে হলে ক্ষতি কি ক্ষতি কি মানে ও একটা বেকার ছেলে আমি খবর রাখি না ও আপনার মেয়ের ভাড়া দিতে পারে না ও আমার মেয়েকে কোথায় রাখবে শুনেন খোকা সাহেব অ্যারেস্ট করেন এই ছেলেকে নিষেধ করে দেবেন আর যারা কোনোদিন আমার দোকানে না যায় প্রতিদিন বুতাম ছিঁড়ে গেছে জামা ছিঁড়ে গেছে এই সব নিয়ে আপনার মেসের লোক আমার দোকানে যায় সবাইকে নিষেধ করে দেন বিষয়টা খুবই খারাপ এই ম্যানেজার যে স্যার সামনে আয় বিষয়টা হইলো চরিন্ন মাইন যে স্যার বলেন আমার মেম্বার গো দরজার মধ্যে নোটিশ লাগাইয়া দি এখন থেকে কোন জিনিস ফাইটা গেলে ছিড়া গেলে আমার যেন দেয় আমি সেই ছিড়া জিনিস ফাটা জিনিস চোরা লাগাই দিব ওনারে দিয়া সিলাইয়া যা জে স্যার গেট আউট এবার আপনি খুশি হয়েছেন তো দেরি চুই ঠাসি এই হাসিটা আরো চুই হাসি আর কারবার বাই থ্যাংক ইউ বাই বাই বড় ভাই ডোন্ট ডিস্টার্ব মি আমার কি হবে ও তুই তা প্রেম করে ধরা পড়লি কেমনে থবলা থবলা দিব প্রেম করে বলদ হয়ে গেলি নাকি আরে এটা আমার কি দোষ বলো ওই যে বলদটার সাথে আমাকে শুতে দিয়েছো না উপরে বলদ নিচে আমি এটা ওইটারই আসর
ঠিক বলেছে সঙ্গ দোষ যে দোষে আমাকে পেয়েছে।